দক্ষিণ ভারতের বিখ্যাত শৈব তীর্থক্ষেত্রের নাম রামেশ্বরম। এই শিবলিঙ্গ শ্রী রামনাথ স্বামী হিসেবে পরিচিত। এটা তামিলনাড়ু রাজ্যে ভারতের মহাপবিত্র বিখ্যাত চার ধাম যথাক্রমে উত্তরে বদ্রীনাথ, পূর্বে পুরীর জগন্নাথ, পশ্চিমে দ্বারকা এবং দক্ষিণে রামেশ্বরম। বলা হয় যে বানারসি অর্থাৎ কাশীর বিশ্বনাথজির দর্শনে ও পূজায় যে পুণ্য লাভ হয়, শ্রী রামেশ্বরম দর্শন ও পূজায় সমপরিমাণ পুণ্য লাভ হয়। কাশী যাত্রার পূর্ণতা লাভ হয় তখনই যখন রামেশ্বর যাত্রা সম্পূর্ণ হয়। এ এমন এক জাগ্রত তীর্থ যার খ্যাতি বিশ্বজোড়া, কারণ এই লিঙ্গ ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত এবং পূজিত, যার জন্য এই তীর্থ রামভক্ত, বৈষ্ণব, শাক্ত এবং শৈব সবার জন্য পরম পবিত্র। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল উৎসব হয়। তখন শিব পুজো এর অন্যতম প্রধান আকর্ষণ হল শ্রী রামনাথ স্বামী ও মাতা পার্বতীর রথ পরিক্রমা। এখানেই আছে ইতিহাস বিখ্যাত শ্রী রামের বানর সেনাদের দ্বারা নির্মিত বিখ্যাত সেতু, যাতে করে তিনি লঙ্কায় গিয়েছিলেন সীতাকে উদ্ধারের জন্য। বাল্মীকি রামায়ণে যুদ্ধকাণ্ডে বর্ণিত আছে যে মহাবীর নল বানরগণের সাহায্যে পিতা বিশ্বকর্মার ন্যায় নিপুণতার সহিত সমুদ্রের পরপার পর্যন্ত সেতু প্রস্তুত করেছিলেন। এই বর্ণনা আজ একবিংশ শতাব্দীতে এসে নাসার স্যাটেলাইটে তোলা ছবিতে প্রমাণিত। স্যাটেলাইটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের অনুসন্ধান অনুসারে 103টি শিলা প্রাচীর জলের তলে লক্ষ্য করা যায়। বিভিন্ন পুরাণে এই তথ্য প্রতিষ্ঠা বিভিন্ন তথ্য পাওয়া যায়। সব জায়গায় এটা শ্রী রামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত ও পূজিত হলেও কাহিনীর কিছু বিভেদ আছে। রামায়ণ, শিবপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে দুটি কাহিনী আমরা পাই। যথাক্রমে লঙ্কা পাড়ি দেবার জন্য শ্রী রাম যখন সেতু নির্মাণ করতে চাইলেন, তখন এই বিশাল কার্য সঠিকভাবে সম্পাদনের জন্য তিনি বালুকা দ্বারা নির্মিত একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং তিনি মহাদেবকে প্রসন্ন করেন। তিনি লঙ্কা থেকে সীতাকে নিয়ে ফিরবার সময় তাকেও এটা দেখান। অন্য মতে মহর্ষি পুলস্ত্যের বংশধর রাবণ তাই তাকে হত্যা করে শ্রী রাম ব্রহ্মহত্যার পাপ করেন। তাই লঙ্কা ত্যাগ করে সীতা রাম যখন রামেশ্বর দ্বীপে আসেন, তাকে শিব পুজোর বিধান দেন যে শ্রী রাম হনুমানকে কৈলাসে পাঠান শিবলিঙ্গ আন। কিন্তু তার দেরি দেখে সীতা বালির শিবলিঙ্গ তৈরি করেন এবং সেই লিঙ্গের পূজা শুরু করে দেন। ইতিমধ্যে হনুমান শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন, সেই বিগ্রহে আবার নতুন করে পূজা করেন। তারপরে পুজো শেষে মাতা সীতা সেই বিগ্রহ সরাতে বললে সেটা আর সরানো সম্ভব হলো না। পরে সীতা যে লিঙ্গটি গড়েছিলেন সেটার নাম হলো রামলিঙ্গম, আর হনুমান যেটা বিগ্রহ এনেছিলেন সেটার নাম হলো বিশ্বলিঙ্গম। এবং এই নিয়ম এখানে প্রচলিত যে আগে বিশ্বলিঙ্গমের পুজো, পরে রামলিঙ্গম, এটা মন্দিরে আজও অনুসৃত হয়ে থাকে। এই হনুমান আনিত বিশ্বলিঙ্গম বিগ্রহ আজ এই মন্দিরে বিশ্বনাথ নামেই পরিচিত। এই মন্দিরের প্রধান দেবতা শ্রী রামনাথ স্বামী হলেও ভক্ত হনুমানের সন্তুষ্টির জন্য এই লিঙ্গমকে প্রথম পূজিত হয়।